সীমিত পরিসরে প্রেম করে মারা খাওয়ার নামে সেমি মোলার দ্রবণ থেকে সেমি রিলেশনশিপ নিয়ে আইসিস না? জি স্যার। হ্যাঁ, কি অবস্থা? এই তো স্যার, আপনার কি অবস্থা? হয়েছিল কি? ওরাই ভালো জানে, যন্ত্র যন্ত্র স্যার, যন্ত্র না দেয়। হ্যাঁ স্যার, আমি তো 6 পর্যন্ত করছি। তুমি 6 পর্যন্ত করছো? স্যার প্রোগ্রেস বার তো আর কি স্যার, কালকে 6 পর্যন্ত করছে, কিন্তু স্যার ইবিদার লেসন আর কি প্রোগ্রেস বারটা 7 নম্বরে আর কি, আমি 6 নম্বর পর্যন্ত আর কি সিরিয়াল বাই কাস্টমাইজ করছি। আচ্ছা, দেখো স্ক্রিন শেয়ার করো দেখি। জি স্যার। হোস্ট ডিসেবলড স্যার, আপনি ডিসেবল করে রাখছেন। স্যার স্ক্রিন শেয়ার ওপেন করেন। হ্যাঁ, সব ওপেন করে দিলাম, কত কিছু করা লাগবে। যে পর্যন্ত মানে পর্যন্ত করাইছে স্যার, এই যে হেডিং গুলো স্যার মার্জিন প্যাডিং দেওয়া হয়েছে, এই যে স্যার রিভিউ পার্ট 2 কে স্যার কাজ করা হয়েছে স্যার, এই যে অ্যাড্রেস সেভ স্যার, কার্ড গুলো কাজ করো, কার্ড বক্স মডেল পুরোটা কমপ্লিট, বক্স মডেল কমপ্লিট স্যার। এখন স্যার প্রো কন্টেন্ট স্যার ইউজ করতে হবে, কম্পোনেন্টস প্রোগ্রেস তো স্যার আপনার সাথে কালকে করছিলাম, মানে ওইটা স্যার পারবো আর কি, বিদ্যার লেসনের সাথে আছে স্যার, ওইটা আর কি দেখতে দেখতে আর করে ফেলবো সাথে স্যার সিরিয়াল ওয়াইজ। আর তারপর আর কেউ করো স্যার, কাজ করছো কিনা দেখতে হবে না? সবুজ, তোমার কত পর্যন্ত হয়েছে? সবুজ যুবরাজ, তুমি কি হোমওয়ার্ক করছো? যুবরাজ কি ব্যাপার, যাতে কি দেখে স্টপ দেয়, আমার কথা বুঝতে যায়? জি স্যার বুঝেছি। আমি মনে করছি আমি কথাই বলতে আবার হ্যাঁ, সবাই কথা বলে না, তোমরা নিজেরাই চুপ হয়ে গেছো, ঘটনা কি? সিদ্ধার্থ কি অবস্থা তোমার কাজে? স্যার আমি স্যার আপলোড করে তারপরে স্যার ডিস্টার্বের কাজ স্যার। আচ্ছা নাইম, আপনি স্যার বলো কি অবস্থা তোমার? আমি শেয়ার করছি। স্যার আমার পিসিটা অনেক ওল্ড মনে হয় স্যার, কারণ উইন্ডোজ 10 সাপোর্ট করে না। তোমারটা যে জুম সাপোর্ট করছে এটাই তো বেশি। হ্যাঁ, মাঝে মধ্যে
তোমার ফোল্ডারটা অপোজিট করবা, ঠিক আছে? কোনটাই তো কাজ করে না, উপরে অন্তত একটু কাজ করবো না কেন ভাই? করবে করবে এখন তো ভাই। কোন জায়গায় সেকশন দশ সেকশন ওই যে সেকশনে বিজি ডায়াল সেকশন মানে ভিতর হয়ে গেল ওটা তো কাজ করবে। তুমি হ্যাঁ এবার থামো, এবার তুমি ইয়া করো সিলেক্টর দিয়ে এই যে নিচের টুকুতে ক্লিক করো, এটা স্যার হ্যাঁ ক্লিক করো। তার মানে কি প্যাডিং বুঝতে পারছো এটা কার মধ্যে? এটা সেকশনের মধ্যে। সো আমরা প্যাডিং বটম জিরো করতে হলে আমাদের কি লিখতে হবে? সেকশন ক্লাসের নাম বলো। আমরা যদি প্যাডিং বটম জিরো করতে চাই তাহলে কি লিখতে হবে? পিবি হ্যাঁ পিবি ড্যাশ জিরো লেখো, ক্লাসের মধ্যে লেখো যে যে যেতে বিজি ডট লিখছো এটা কই যায়? আরে ক্লাস লিখতে বলছি, এই জায়গাতে ক্লাস লেখে ক্লাস লিখলে হবে না স্যার, এই নোটপ্যাডে লিখি স্যার। কেন তুমি এই জায়গা থেকে এডিট করো? এই জায়গাতে না, এই যে ছেলে জানেই না, এই যে এই পাশে এটা তোমার ডান ইয়া বাম পাশে আসো ডাবল ক্লিক করো, দেখো এখন লেখা যায় কিনা। তুমি ওই জায়গাতে কেন গুদুগুদি করতেছিলা? তুমি টেনশন নিও না, কোনটা তোমার এই জায়গাতে এত কিছু কেন? এই জায়গায় তুমি এই জায়গাতে অ্যাবাস চালু রাখছো, ঠিক আছে?
কিভাবে যেন স্যার যে ইয়ে করা দেয় স্যার বলছিলেন এই যে কোডিং দিয়ে সিএসএস কোডিং How to opposite emails in CSS. How to make opposite position. Opposite balance. Opposite position. আরে অপোজিট তো আগে লিখবা অপোজিশন কি লিখ অপোজিট পজিশন অপোজিট পজিশন হ্যাঁ ইমেজ স্ট্যাগল আছে ইন সিএসএস আর শুধু ট্রান্সফর্ম স্কেল ওইটা না তুমি ক্লাস বড় করে এটা আমি ছোট করে হ্যাঁ এই ইমেজটারে ধরো ইমেজ সিলেক্ট অবস্থা হ্যাঁ একটা ক্লিক করো এটার মধ্যে হ্যাঁ এটা সিলেক্ট অবস্থা আছে হ্যাঁ এই জায়গাতে ক্লিক করো কন্ট্রোল ভি লো দারুণ জিনিস ঠিক আছে তো তুমি একটা গ্লোবাল সিএসএস বানাই ফেলো ঠিক আছে ট্রান্সফর্ম এটা কি স্যার সবসময় স্যার এটাই বসবে স্যার যদি কোন পিকচার মিরর করতে চাই যে কোনো পিকচার ট্রান্সফর্ম স্কেল হচ্ছে x x বরাবর মাইনাস 1 মানে অপোজিট কি করে স্যার মনে রাখার জন্য একটা স্ক্রিনশট নিলাম স্যার আরে এই জন্য তো মাথার মধ্যে থাকে না আমি মনে যে স্ক্রিনশট রেখে দিছি এখনো না স্যার যে ইমেজ দেখবো স্যার Flip.
আমি ক্লিক শুনতেছি স্যার এখন ডাবল কার্লির ভিতরে ওটা পেস্ট করে দাও সেম ক্লোন দাও এখন এই এই ক্লাসটা ওই ইমেজের মধ্যে নিয়ে ফালাই দিয়ে ইমেজ ক্লিক যে ক্লাসটা আছে সেটা ফালাই দিয়ে দাও এই যে এটার মধ্যে একটা ক্লাস নাম আইটা বড় আদার কেন হইলো আবার এইটা পেস্ট করছো কেন এটা না তো ওই যে তুই যা আইএমজি ড্যাশ ক্লিপ ওইটা ওই ক্লাসের নাম লেখবা হ্যাঁ তুমি কি বুঝো নাই আমার কথা হ্যাঁ না স্যার তুমি শুধু ক্লাসের নাম লেখবা তুমি দুনিয়া লিখতেছ কেন হ্যাঁ ক্লিপ লেখো শুধু তুমি তো আর এই জায়গা থেকে তো চেঞ্জ করছিল এই যে সেকশন ক্লাস বিজি ডার্ক এর মধ্যে কি লিখছিল তখন ইবি স্যার ওকে স্যার এই যে এইখানে আমার গুলো স্যার ঠিকই ছিল কিন্তু লম্বা হয়ে গেছিল আর কি ক্লাসের নাম করলে আমার মনে আছে এটা কি আমি এখন করছি তো তুমি নোট ডাউন করো নাই আর তোমার কথার প্রশ্নটাই আমি ক্লিয়ার না জি স্যার আমি দেখাই দিচ্ছি স্যার ছোট করো এবাউট পার্টটা ছোট করো ডিলিট করো প্রত্যেক সেকশন ছোট ছোট করে দিও রিপোর্টে প্রজেক্টে মনে হয় রো এর জায়গাতে ফর্ম রো ইউজ করছিলাম ফর্ম রো রো এর মধ্যে ফর্ম রো কোনটা দেখছো না রো লেখা আছে কোথায় এই যে স্যার হ্যাঁ তো লেটার মধ্যে ফর্ম রো লেখছে ড্যাশ রো ফর্ম ড্যাশ দুইটা শব্দ মানে ড্যাশ থাকবে সকল ক্লাস স্যার আমি এখন খুঁজে পেয়েছি না আমি ব্রেকের মধ্যে এটা আমি বের করে ফেলবো স্যার আর সেভ দাও সেভ করতে তা তুমি যে যেতে কোড ভুল লিখছো তুমি ভিতরে কন্টেন্ট এই ইয়াটায় রাখছো ডিপটা রাখছো আমি এমনে করছিলাম ক্লাসে ভিডিও দেখো নাই দেখছি স্যার আমি তো এখন এই বিদ্যা ফলো করতেছি স্যার এই বিদ্যা ফলো করো কিন্তু এই বিদ্যা চাইতে ক্লাসে কি আরো সহজ ভাবে দেখো না ক্লিয়ার জি স্যার আমারে শয়তানে পেয়েছে স্যার রাইট তোমাকে শয়তানে পেয়েছে আসলে সব একটু সময় দিতে হবে তো নাই যে আর শয়তানে পায় নাই
হয়তো নেই পাইছে দুই দিন আমি আসলে বসতে পারছি না আপনি বুঝলেন কেমনে আচ্ছা ইয়া করো রিলোড দাও তাহলে দেখবে এটা আগের চেয়ে একটু বড় হয়েছে ইয়াতে যাও ব্রাউজার রিলোড দাও আমার শুধু এটাই মনে আছে আমি ভিডিও টিউটোরিয়াল করার পরে আমি নিজেই ভুলে যাই ভিডিও টিউটোরিয়াল কি করে আমি একই কোড দেখা যায় দুই তিনবার দুই রকমের দুই তিনবার রকমের যেমন মানুষ সাইন দেওয়ার সময় এক এক সময় এক এক সাইন দেয় না আমার অবস্থা ওরকম হয়ে যায় মানে এক এক সময় পরে যায় এক এক রকম মানে মনে থাকে যেভাবে শিখাইছিলেন ওটা ক্লাসে বেশি সহজ ছিল কারণ ওই সময় আমার মাথাতে এটা আসছে যখন যেটা মনে আসে তারপর যতটুকু বলছি এটা তুমি অন্যান্য টিউটোরিয়াল ঘাটলেও ওইভাবে পাবো না এটা কি খুঁজে আরো কিছু দেখতেছ ঘাটতে ক্লিপ শব্দটা মনে ছিল না বিদায় তোমাকে এত কিছু লেখাইছি অপোজিট পজিশন আমি জানি আচ্ছা এরপরে কে হোমওয়ার্ক দেখাবা রাকিবুল আর কেউ দেখাও কোন পর্যন্ত কার হয়েছে হ্যালো আর কেউ দেখাবো না হ্যালো মনে হয় না স্যার কেউ দেখাবে তাহলে তো দেখাই ঠিক আছে তাহলে আমরা কি আর করা করে চলে যাই আমরা গত দিনে যে ক্লাস 19 আছে স্যার হ্যাঁ কে বলো স্যার সবুজ সবুজ বলো স্যার আমার একটু খুচরা খুচরা প্রবলেম ছিল গো সমাজা ওই হচ্ছে কন্ট্যাক্ট বক্সে যে এরর যে এইটা ওই এরর অপশনটা ওইটা স্যার কাজ করতেছে না আর হচ্ছে ওই স্যার এক্সপার্ট আছে ওদের কাছ থেকে আপাতত হেল্প নাও না পারলে দেখা যাবে আচ্ছা ঠিক আছে স্যার সেই আর কি গ্রুপে অ্যাক্টিভ থাকো না কেন আমি সেটা বুঝি না গ্রুপ মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকো আচ্ছা সো আমরা কার্ডের কি কি ক্লাস পেয়েছিলাম আমরা গতদিন শুধু ইউজ করছিলাম কার্ড কার্ড বডি তাই না
অথচ কার্ড ইমেজ টপ আছে, কার্ড ফুটার আছে, তারপর আমরা দেখছিলাম কার্ড টাইটেল, তাই না? তারপর আমরা দেখছিলাম কার্ড লিংক, পাঠানোর জন্য লিংক, তারপর আমরা তারপর দেখছিলাম কার্ড ইমেজ ওভারলে, আর কিছু বাদ করছে? এটা হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা। যাই হোক, আমরা এটা দেখলাম, আমরা গতদিনে ক্লাসে কতটুকু দেখছিলাম সেটা রান করে দেখাই। আমরা আবু নাইমে অ্যাপ্লাই করতেছিলাম, আচ্ছা, তো আমরা গতদিন এটা টেস্ট করে দেখাইছিলাম যে কিভাবে এটা কাজ করে। ওকে ফাইন, এখন হচ্ছে আজকে আমরা এটা কার্ড হিসেবে কাজ করব, ঠিক আছে? তো তোমাদের এটা প্র্যাকটিস করা দরকার ছিল, কোনো কারণে আমরা গেট বুডিস্টাবে যাই। ডকুমেন্টেশন কম্পোনেন্ট, এটা এই যে বুটস্ট্র্যাপের দুই পাশে সাথে দুইটা লিস্টের মতো, এটা কি আনঅর্ডার লিস্টের মতো করে বানিয়ে এইভাবে রাখছে? এটার ফুটার কিভাবে ঠিক রেখে এগুলা কিভাবে অ্যাক্টিভ বানানো যায়, ওকে? সো আমরা এই জায়গাতে যাবো, এই যে ইমেজ ওভারলে, এটার মধ্যে সেটার মধ্যে একটা ছোট স্ট্রাকচার করা আছে, জাস্ট কিছু না দেখে চপি পেস্ট, ওকে? আমরা চপি পেস্ট করে ফেললাম, করার পর তারপরে এটা চালু করলাম, মানে আমাদের লাইফ এখন শুরু হয়ে গেছে কপি পেস্ট করে। আমাদের যেটাকে করতে হবে, এই কল এসএম ফোর এর ভিতরে ওটাকে পেস্ট করে দিতে হবে। দিলাম, ক্যালেন্ডার ঠিক করলাম, তারপরে ইমেজটা কিছুক্ষণের মধ্যে দেখবো। এটা কাট করলাম, কাট করে এসআরসি এর মধ্যে আর অল্টার এর মধ্যে দিয়ে দিলাম, আর যা যা ছিল সব কেটে দিলাম। এরপর আমরা যে কাজ করবো, এই জায়গাতে আমাদের কোন কিছু তেমন দরকার নাই, শুধু একটা এ ট্যাগ এর দরকার। আমরা একটা এ ট্যাগ নিলাম, এ ট্যাগ এর মধ্যে লিখবো কি শুধু নিউ, আর এটা যাতে দেখা যায় এই জন্য আমাদের কি করতে হবে, ক্লাস ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব কি ব্ল্যাক, তাই না? পিসি ডার্ক, এখন আমরা জাস্ট রিলোড দিয়ে একটা রিলোড দিয়ে দেখব যে আমাদেরটা বর্তমানে আসছে, তাই না? একবার মাঝখানে এসে বসে দিচ্ছি, কি ছেলে কত ভালো, তাই না?
এবং দেখো এই যে কোনা কানাই সব দেওয়া তাই না, এবং একটা বর্ডারও আছে। তো আগে বলছি এই বর্ডারটা কার, এই বর্ডারটা কার, এই বর্ডারটা হচ্ছে আমাদের কার্ডের। ওকে, তো আমরা কি করবো, এই বর্ডার এই যে বিজি ডার্ক দেওয়া আছে, আমরা বিজি ডার্ক আমাদের বর্ডারে আমাদের কার্ডে বিজি ডার্ক এর দরকার নেই, টেক্সট ফাইল দেখা দেওয়া আছে কোনো সমস্যা নাই, আমরা এই যাতে কি বর্ডার উপরে এবং নিচে দেখছো রাইট বটম, ঠিক আছে, বটম রাইট বটম লেফট 0.25 0.25 শুধু উপরের দিকে থাকে, নিচেরটা দেখো কোনো কোনো নাই, দেখছো রেডিয়াস হয় না, দেখছো বুঝলে। শুধু কার্ড ইমেজ মানে লিগে সবটিতে আছে, কার্ড ইমেজ টপ মানে টপে আছে, কার্ড ইমেজ বটম মানে বটম আছে, বুঝলেন না। হ্যাভি টেস্ট কি জানি একটা ইউটিউবে বেরিয়েছিল, হ্যাভি টেস্ট, হ্যাঁ দেখো নাই তোমরা? জি স্যার, ওই যে মুরগি ভাত খায়, ভাত হ্যাঁ হ্যাঁ কেমনে খায়, আল্লাহ দেখা আমার খাবার খাওয়ার খাবারের টেস্টই চলে গেছিল। আমরা এটার একটা বাটন বানাই দিই, তাহলে বাটন বানাই দিলে এটা চারপাশ থেকে একটু গোস্ত মশলা লাগবে, ঠিক আছে। তো BTN হচ্ছে বাটনের ক্লাস, আর সাথে হচ্ছে আমরা যেহেতু ডার্ক দেবো তো এটা BTN হ্যাশ ডার্ক, তখন আর আমাদের বিসি ডার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, দরকার নাই। ওকে, আর বাটন ডার্ক তো আছে, তো আমরা যদি এখন এটাকে জাস্ট একটা রিলোড দিই তাহলে আমরা একটা বাটনের মতো দেখি। ওকে, এখন আমরা চাইতেছি বাটন যাতে দুই পাশে একেবারে ফুল স্ক্রিনে নেয়, তো ফুল স্ক্রিনে নিতে হলে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কি, আমরা বাটন ব্লক করি, নাম কি, ব্লক বাটন, বাটন ব্লক, ব্লক। যখনই আমরা এই বাটন ব্লক বলে দিব তখনই সে কি করবে, আপাশ করে পুরো ফুল স্ক্রিন নিয়ে নেবে। এখন সমস্যাটা হচ্ছে ভিউ তো নিচে থাকতে হবে, তো উপরে হয়ে গেছে, এ তো আর নামতে চায় না, কি করা যায় কি করা যায়। তখন আমাদের দেখতে হবে যে আমাদের যে ইমেজ ওভারলে আছে সেটা পলিসিতে আমাদের একটু দেখতে হবে কি কি আছে। দেখো পজিশন অ্যাবসলিউট আমরা এটা বানাইছিলাম না ওভারলে দিয়ে, পজিশন অ্যাবসলিউট, তারপর কি আমরা কি টপ শুধু কি করছিলাম অটো, তাই তো, রাইট জিরো বটম জিরো লেফট জিরো এগুলো সব আমরা করছিলাম, আর আমরা কি করছিলাম রাইট দিছিলাম কত 10 পিক্সেল লেফট 10 পিক্সেল আর বটম 10 পিক্সেল, তাই না, চারপাশে খালি রাখাতাম, আর এটা তো চারপাশে খালি আছে। এখন যদি আমরা এই টপটার জায়গাতে ঠিক আছে অফ করে দিতে পারি তাহলে কি এটা নিচে চলে আসবে, নিচে চলে আসবে, কিন্তু এমনি তো অফ করা যাইতেছে না, এটার জন্য আমাদের কি লিখতে হবে, জিরোর জায়গাতে আমাদের লিখতে হবে অটো, তাহলে কি সে অটোমেটিক নিচে চলে আসবে, তাই না, অনেক কঠিন, আমরা কিছুই লিখি সিএসএস লিখছি কোনো সিএসএস, শুধু এখন আমাদের খেয়াল রাখতে হবে যে টপ অটো এটা দিয়ে আমরা একটা গ্লোবাল বানাবো, ঠিক আছে, কি বানাবো গ্লোবাল সেট, গ্লোবাল, তো আমাদের কি কি জিনিস লাগতে পারে এরকম টপ বটম লেফট রাইট যা আছে সব বানাই ফেলতে হবে, টপ অটো অটো সেম নামে রাখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, তো এই যে কি বলতে হবে টপ কলন অটো, তো আমরা একবারে সব বানাই ফেলি যাতে আমাদের পরবর্তী সব কিছুতে কাজে লাগে, টপ তারপর হচ্ছে এটাতে বটম দিলাম, তারপর হচ্ছে এটাকে লেফট দিলাম,
কোথায় বসাইতে হবে আমরা কিছুক্ষণ আগে দেখলাম আমরা কাজ করছি কোনটায়, এই যে এই ডিভের মানে এই কার্ডের ভিতরে ঠিক আছে এই ইমেজ ওভারলের মধ্যে, তাই না? তাহলে আমরা এই যে কি বলে দেবো টপ এখন হচ্ছে কি আমরা চাইতেছি প্রত্যেকটার সাথে যাতে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, ঠিক আছে? তো আমি যেহেতু এই জন্য ইউজ করে দিলাম এম বি ড্যাশ টু মার্জিন বটম টু, মানে প্রত্যেকটার নিচে একটা মার্জিন বটম থাকে, যেটা হচ্ছে কি আমাদের কাছে ছিল না। দেখো আমরা যদি এটাকে ধরি, এটা কি বটমে কোনো কিছু আছে? আছে বটমে খালি না স্যার, না স্যার, এটা বটমে খালি নেই। তো আমরা যদি এটাকে উপরে রাখলাম না, হ্যাঁ উপরে আছে কিভাবে তাহলে স্যার? কোনটা এই যে ফটোগুলো তো স্যার নি, আর এই যে এগুলার জন্য হাইড্রেশন পায় নাই। ও তাহলে তো এটা সরে গেলে আবার চলে আসবে। এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে আমরা দেখব যে যে জায়গাতে যে দেখছো নিচে একটা এখন লাল সাইনটা আসছে, পাইলাম? জি স্যার। এই যে যে লাল দাগটা কমলা কালার দেখছো? জি স্যার। তো এটা হচ্ছে কি মার্জিন। তো আমরা এটারই তো কপি পেস্ট করব এখন, তাই তো? তো সাপোজ এটা আমি কন্ট্রোল ডি করলাম, কন্ট্রোল ডি করার পর এই জায়গাতে টু হবে, এই জি এর মধ্যে টু হবে, এই জায়গাতে টু হবে। এখন আমরা কি করলাম এই টুটারে কেটে দিলাম, সেভ করলাম, সেভ করে দিতে রিলোড দেই। জি স্যার। এর এটা নিচে কেন আসছে? স্যার ইমেজ ইমেজ কি কিছু জেবেজি কিছু বিএনজি যদি আগে সাইজ করে নেই সব পিএনজি আকারে পাওয়া যায় কেন? আমরা তো সেটাই করবো, এই কারণে কিন্তু তোমাদের ক্যানভা দেখো না কি আর দেখাইতাম। তো এই যে প্রত্যেকটা সাইজ মতো চলে আসছে। আমরা যেরকম তোমার হচ্ছে যে ইলাস্ট্রেটরে ভেক্টর বেস কাজ করি না, ইলাস্ট্রেটরে কাজ করছো? কত পয়েন্টে থাকবে না থাকবে সেই অনুযায়ী তারা টোটাল ডিজাইন আপটা করে। যেমন ইবিদার মধ্যে ইবিদা যেটা আছে সেটা হচ্ছে এসবিজি ফরম্যাটে দেওয়া,
এটা তুমি যত বড় করবে এটার কোনো রেজুলেশন কোনো কিছু চেঞ্জ হবে না। বুঝতে পারছি স্যার। তো আমরা এটাকে রিলোড দিলাম, আমরা এরকম সবগুলো নিয়ে আসবো এবং এরপরে আমরা যেটা কাজ করব সবাই এতটুকু বানানোর পর, ঠিক আছে, যে কাজটা করবা যে লাইট বক্স, কতদিন কি লাইট বক্সটা দেখেছিলাম এই লাইট বক্সটা আমরা ইউজ করে দেবো। ওকে, আমরা যেহেতু সিঙ্গেল ইমেজ আছে আমরা সাপোজ এটাতে ক্লিক করলাম, এই যে এরকম আছে, এটা মাথা ঘুরে উপরটা মাথা ঘুরে নেট স্পিড খুব মানে খুব সুপার গতিতে চলতেছে তাই আর কি। দেখছো ফার্স্টে মহিলা ছিল কারেন্ট গেছেন তোমাদের দিকে তাকায় আছে, দেখছো আমাদের দিকে তো তাকে সুন্দর, এই যেতে ক্লিক করলে এরপর একটা ক্যারোসেলের মতো কাজ করছে। ওকে, আর এটা হচ্ছে সিঙ্গেল, এটা দেখছো টু ইন্ডিভিজুয়াল ইমেজেস ওকে, আপাতত ব্রেকে চলে গেলাম। রাহিম ভাই দেখা যায়? জি স্যার দেখা যায়। তো আমরা যে কাজটা করবো, ইয়া ই বিটা ডিজাইনার গ্রুপে কে কে এখনো অ্যাড হয় নাই এর ভিতরে, যারা প্রফেশনাল হইতে চায় মার্কেট প্লেস, আমরা কিভাবে মার্কেট প্লেস এর জন্য রেডি করতে পারি সেটা বাজার মূল্যমান হচ্ছে কেউ যদি কোনো ওয়েবসাইট বানাইতে চায় তাহলে আমাদের বলবে, আমরা থাকবো। হ্যালো সেটার জন্য নাই, লাইভে গেলেই এই ডিসটারবটা টাঙ্গাইলের বেচো হয় আগে কম হইতো এখন একটু বেশি প্রবলেম, লাইভের কারণে মনে হয় আরো বেশি সমস্যা হয়, নেট বেশি টানে। জি ড্রপ করে
ওই গ্রুপটা মূলত আমার টার্গেট হচ্ছে যেটা করা সেটা হচ্ছে মার্কেটপ্লেসের মতো বানানো, ওই জায়গাতে যারা ধরা যায় কেউ যদি আমাদের এই জায়গা থেকে ওয়েব ডিজাইন করাই নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে আমরা কন্টেস্ট হিসেবে ওই গ্রুপটাতে দিয়ে দেবো, বুঝতে পারছি? তখন তোমাদের এই জায়গা থেকে আমরা জাস্ট বাছাই করে নিব দুইটা বা তিনটা টিম, তাদের মাধ্যমে আমরা কাজগুলো করে নিব, কারণ এই জায়গাতে দুইটা জিনিসের স্যাটিসফ্যাকশন দরকার। সর্বপ্রথম যেটা দরকার যিনি ক্লায়েন্ট তার বিশ্বস্ততা, আর দ্বিতীয়ত হচ্ছে কি যারা কাজটা নিতেছে তারা কাজটা দিতে পারবে কিনা, তাই না? ধরো যে আমার আগামী এক সপ্তাহের মধ্যে ওয়েবসাইটটা দরকার, এখন আমি ধরো যে রায়ান রে দিলাম, এখন রায়ানের সাথে কে কে কাজ করবে সেটাও তো আমরা সিলেক্ট করে দিই, তাই না? এখন ধরো যে রায়ান একাই নিল, এখন সে তিন দিন পর সে বললো যে সে কোনো কাজই করে নাই, সরি, তাহলে ওই লোককে বাকি চার দিনে কে ওই কাজটা শেষ করে দেবে? তখন আমরা কি করবো যে যারা কাজ করবে আমরা গিটহাবের একটা লিংক দিয়ে দেবো, সেই জায়গাতে সে কাজ করে আপডেট করবে, আমরা ওইটা মনিটরিং করবো, আমরা আমাদের একটা নিয়ে নেবো, কারণ যেহেতু মনিটর টিম থাকবে তাদের অবশ্যই কিছু অনারিয়াম দেওয়া লাগবে, কাজের থেকে একটা পার্সেন্টেজ করতে পারে তারা পাবে, আর যেটা হচ্ছে আর বাকিটা তাদের কাজ অনুযায়ী আমরা দেখবো যে প্রায়োরিটি দেখবো ওই টিমকে জিজ্ঞেস করবো কে কি পরিমাণ কাজ করছে তার পার্সেন্টেজ অনুযায়ী সে টিমগুলো করে, নাহলে দেখা যাবে কি যে কারো উপরে ডিপেন্ড করে বসে থাকার পর দেখা যাচ্ছে কাজটা পাওয়া গেল না, তখন সব সাইড থেকে দুর্নামের ব্যাপার আছে, যেন না হয়। তো যাই হোক, আমরা লাইট বক্সে সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে যেহেতু লেখা আছে ডাউনলোড জিপ অফ দ্য লেটেস্ট রিলিজ, ঠিক আছে, এই যে গিটহাব রিলিজ পেজ দিলাম, আমরা যদি তারপর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এক্সাম্পলস ফোল্ডার, ঠিক আছে, সে কি বলছে open up the zip file and take the pic, the bare bones, there working example that is include the example, okay, amra example chai eta download theke ta cut korlam, cut kore amader niye gelam folder e hoye gelo, ha eta rakhe abar right button click kore extract korlam, দেখছো এটা হচ্ছে কি ইউআরএল দেওয়া পিতাই কিন্তু এই অবস্থা লোড নিতে সময় নিতে, যাই হোক এটা আসলো আমাদের প্রথম দিকে ডান শেষ দেখলাম। এরপরে দেওয়া আছে রেডি টু সেট লাইট বক্স, ঠিক আছে, আপ অন ইওর পেজ, ঠিক আছে, স্টার্টেড বাই যে ডিস্টের ভিতরে আছে যেটা আমরা হেডার হেড যে ট্যাগটা আছে ওইটার ভিতরে আমরা রাখবো এই লিঙ্কটা, ওকে, কপি করলাম, কপি করার পর আসলে আমরা কিন্তু ডকুমেন্টেশন ম্যাক্সিমাম সময় পড়ি না, পড়লে কিন্তু পারি শুধু শুধু কি করে সময় নষ্ট করি, এটা হচ্ছে আমাদের একটা অভ্যাস, তো আমাদের এই বুটস্ট্র্যাপের সিএসএস এর নিচেই আমাদের এটা পেস্ট করতে হবে, তো আমি এটাকে কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পর এটাকে বলে দিলাম লাইট বক্স, সিএসএস এটার মধ্যে আমি পেস্ট করি, পেস্ট করে এই যেটা লেখা আছে পাথ স্ল্যাশ লাইট বক্স ডট সিএসএস, তো আমরা এই যেটা কি লিখবো সিএসএস কারণ আমাদের ফোল্ডারটা হবে কি সিএসএস ফোল্ডার, ঠিক আছে, জি, তো এটা তারপর শেষ শেষের দিকে এটা দিতে কোনো সমস্যা নাই, আমরা এখন দুটো আন্তর করতে পারি, এখন আমাদের কি করতে হবে ওই জিস থেকে এটাকে নিয়ে আসতে হবে, তো চলো আমরা যাই কি করব, এই যে জিস তে ঢুকলাম, তারপর এই যে সিএসএস সিএসএস এর পর আমরা এই যে এটা ফোল্ডার দেখতেছি লাইট বক্স
টিএসএস তাই তো তা আমরা এখন এই জায়গাতে যে লাইট বক্স টিএসএস টা আছে সেটা কপি করলাম কপি করে আমাদের যে আজকের যে ফোল্ডারটা আছে পেজ নাম্বার ক্লাস টিএসএস এটা ভিতর পেস্ট করব কারণ আমাদের প্রথমটা ডান ক্লিয়ার স্ক্রিপ্টটা বুঝতে পারছি দ্বিতীয়ত হচ্ছে এই স্ক্রিপ্টটা লাইট বক্স টিএস এটা লাগবে অথবা এই দেখো মেক শিওর যে কি which is required by lightbox is also loaded ঠিক আছে if you already use jquery then হচ্ছে আমাদের যেটা করতে হবে jquery আগে এটা কি করতে হবে lightbox test টা ইউজ করতে হবে আর যদি jquery 1.78 বেশি হয় তাহলে আমাদের এটা ইউজ করতে হবে lightbox plus dash jquery তাহলে তো আমরা এটা লাগবে আমাদের তাই তো আমি এটাকে আপাতত কপি করে নিয়ে যাই এটা রিনেম করতে হবে তাই না আরে আজো একেবারে নিচে হচ্ছে আমাদের এটা তো আমাদের কি করতে হবে অবশ্যই এই বুটস্ট্র্যাপের নিচে এটাকে পেস্ট করতে হবে আর আমরা কি করব অন্যটা ইউজ করব তাই আমরা ওইটার নামটা নিয়ে আসি কপি করে যে লাইট বক্স প্লাস জেকুরি যে কপি করলাম কন্ট্রোল সি আমরা জাস্ট এই জায়গাতে বসাই দিলাম কন্ট্রোল ওকে লাইট বক্স প্লাস ড্যাশ জেকুরি ডট কেস আর সামনে কি হবে আমাদের যে ফোল্ডারটা আছে ক্লাসের এটা জেএস এর ভিতরে আমাদের টোটাল যে সকল লিংক অ্যাড করার দরকার ছিল সবটা এখন আমরা কি করব এরপর লেখা আছে লাইট বক্স টিএসএস এর মধ্যে আমাদের যে ইমেজেস ফোল্ডারটা আছে সেটাও ইম্পর্টেন্ট দেখছো বলে দিছে কারেক্ট তো আমরা দ্বিতীয় যে কাজটা আমাদের ইমেজেস ফোল্ডারটা থেকে ডেটা নিয়ে আসতো আমরা ওই ব্যাক করলাম ব্যাক করার পর এই লিস্টের ভিতরে যে ইমেজেসটা আছে এর মধ্যে দেখি চারটা ইমেজ আছে তাই তো আমরা এই ইমেজেস নামে কি আমাদের ফোল্ডার আছে তাই পুরোটা কপি করে নিই কপি করার পর এই জায়গাতে তারপর হচ্ছে আচ্ছা তো বাইরে আমরা পেস্ট করে ভিতরে ঢুকে দেব কন্ট্রোল ভি ওকে তো পেস্ট করলাম দিয়ে যে ভিতরে কিন্তু ঢুকে গেছে এটা ক্রস আমি দেখব যদি আমরা এটা না রাখি তাহলে কি ক্রস সাইন তারপর দুই পাশে যে নেক্সট প্রিভিয়াস এই ইমেজ গুলো আর আসবে না আর না আসলে কি মনে হবে যে ভুল গেছে বুঝে আসছে এরপরে আমরা দেন হচ্ছে আমরা যদি সিঙ্গেল ইমেজ চাই তাহলে আমাদের কি করতে হবে এই জায়গাতে লিখতে হবে ডেটা লাইট বক্স ওকে তারপরে হচ্ছে কি আর এই এ ট্যাগের মধ্যে আমাদের কি করতে হবে এই চার এফ দিতে হবে তার মানে হচ্ছে এই জায়গাতে ডেটা টাইটেল এরপরটা হচ্ছে ইমেজ সেট তাহলে দেখো এটার মধ্যে দেখো ডেটা লাইট বক্স এবং এই জায়গাতে নাম গুলো সেট যদি আমরা মাল্টিপল চাই একটা আন্ডার সবগুলো থাকবে তখন কি একই নাম আমরা দিতে পারি আর যদি আমরা চাই যে আলাদা আলাদা ওপেন হবে তাহলে কি এই নামটা আলাদা আলাদা দিতে হবে তাই লিখছি এটা দেখো ইউজ আ ইউনিক নেম ফর ইচ ইমেজ ওকে তো আমরা এই এইচ আর ই এফ থেকে এই মাই ক্যাপশন পর্যন্ত কপি করব ওকে ক্যাপশন করার পর আমরা প্রথম একটা টেস্ট চালাবো ওই গেল এই যে এটা মধ্যে ভিউ ভিউর মধ্যে যে এই ট্যাগটা আছে আমরা এই সিএসএস এর পর মানে ক্লাসেস এর ক্লাসের পর টেস্ট করব ক্লিয়ার সেভ করলাম সেভ করার পর আমরা দেখতেছি এই যে কি লিখতে হবে ইমেজেস স্ল্যাশ ডিপিএন তো আমাদের এই যেতে লিখতে হবে ইমেজেস স্ল্যাশ ডি1 তাই না আমাদের প্রথমটা কি এটা ইমেজের নাম দিলাম সাপোজ আমাদের প্রজেক্ট ওকে
টাইটেল দিলাম সাপোজ সাপোজ বেসিক ওয়েবসাইট ওকে বেসিক ওয়েবসাইট তো এখন আমরা যাই আমাদের কাছে এটাতে রিলোড দেই রিলোডটা হয়ে গেল আর যদি আমরা এটা এটাকে ক্লিক করি আসে কিনা আসছে কিন্তু এটাতে আমরা ব্যবহার করলে কি এটাও চলে আসবে বুঝতে পারলাম আমি আরেকটা দেখাই মানে এখন হচ্ছে আমরা যে একই রকমেরটা যাতে কাজ করে সেটা দেখো ঠিক আছে মানে একই প্যানেল মানে একই গ্রুপের আন্ডারে থাকবে সেম নাম দিচ্ছে দিলাম সেটা আছে সেটার মধ্যে দিলাম দিলাম যে আসলে এই জায়গাতে আমাদের কি করতে হবে একই নামের মধ্যে কি এরকম জরিনা খাতুন করা যাবে না এই জন্য কি করতে হবে ড্যাশ ড্যাশ দিয়ে দিতে হবে মনে থাকবে আর আমরা এই ক্যাপশনে বলে দিতে পারি বুটস্ট্র্যাপ টেমপ্লেট আমরা এই জায়গাতে খালি খালি রাখলাম বা আমরা এই জায়গাতে শুধু বুটস্ট্র্যাপ লিখলে হল স্মল লেটারে লিখে দিলাম সেটা এটা এটাও কপি করলাম কন্ট্রোল সি এই জায়গাতে এই ইমেজ ওয়ান এর জায়গাতে এটাকে পেস্ট করলাম তাহলে এই দুইটা একই গ্রুপের অন্তর্ভুক্ত হইল আর হচ্ছে কি আমরা যেতে টেমপ্লেট দিলাম এই জায়গা থেকে মাল্টিপেজ দিলাম এখন যদি আমরা আমাদের এটাতে যদি রিলোড দেই এটাতে ক্লিক করলাম রিলোডটি আসছে দেখছো কাজটা চলে আসছে ঠিক আছে তোমাদেরই করতে হবে এটা আমি বলে দেবো ঠিক আছে বা এই টোটাল এই প্যানেলটাই কিভাবে উঠে উঠায় না এখন আমরা তো লাইট বক্সটা শিখে গেলাম এবং স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিলাম আশা রাখি এটা নিয়ে আর কোন ঝামেলা হওয়ার কথা না এরপরে আমরা যেটা দেখব
এই ফর্ম টম নিয়ে হচ্ছে কি টিউটোরিয়াল আছে যদি আমরা কি চাইলে ফর্মের যে বিভিন্ন এই যেতে কম্পোনেন্টস আমাদের দেওয়া আছে ক্লিয়ার যে ফর্ম ফর্মস এর মধ্যে কি কি জিনিস আছে আমরা সেগুলো ব্যবহার করতে পারি দেখে নিই ওকে সব দেওয়া আছে আমার মতে কি করবে এরকম ছোট ছোট চিট শিট বানাই ফেলবা যে ফর্মের জন্য কোন কোন কম্পোনেন্ট সেটার মধ্যে কি কি ক্লাস আছে তাহলে কি ফর্ম নিয়ে যখন কাজ করতো তখন কি ক্লাস গুলো দেখলে তোমাদের মনে করবো আচ্ছা এরকম ক্লাস আছে দেখি তো ওই ক্লাসের কাজটা ক্লিয়ার এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্যারোসেল নাম কি ক্যারোসেল ক্যারোসেল বলতে হচ্ছে স্লাইডার যে আসছে স্লাইডার জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট দেখছো এই যে একটা বানানোই আছে এভাবে সে কি করবে কাজ করবে তারপরটা আরো সুন্দর দেখো যে নিচের দিকে ইন্ডিকেটর আছে ওকে উঠে আসছে তারপরে যদি আমরা দেখি দেখো ক্যাপশনও আছে আমরা এরকম লেখাওয়ালা পাই না যে হয় লেফট সাইডে আছে অথবা রাইট সাইডে আছে বা উপরের দিকে লেখা আছে বা মাঝখানে লেখা আছে এটাও কি বানানো আছে তো আমরা কি পারবো শুধু কপি পেস্ট করতে হবে ওকে তারপর একটা ক্রস ফেড দেখো এটা ফেড হয়ে যায় দেখছো ক্লিয়ার তো আমাদের যুবরাজ সাহেব আসছে জি স্যার আসি স্যার হ্যাঁ তুমি এটা ইউজ করছো না জি স্যার আমি ইউজ করছি স্যার কোনটা ইউজ করছো বেশি স্যার ওই যে আপডেট এটা ওই যে ইন্ডিকেটর সহ ওইটা ক্যাপশনটা ইউজ করছো ক্যাপশনটা স্যার ইউজ করতে পারি নাই স্যার কি বলো তুমি না এক্সপার্ট গাই তুমি যদি এই কথা বলো দেশের কি হবে হ্যাঁ ক্যাপশনটা বেশি কি স্যার ক্যাপশনটা স্যার আমার ইচ্ছা মতো মানে মন মতো সাজাইতে পারি নাই তো এই কারণে আর করি নাই আচ্ছা এই কারণে আমি শুধু এই ক্যাপশনটা নিয়ে কাজ করব ঠিক আছে মানে এক দিলে সব পাকি হয়ে যাবে ঠিক আছে তো সবাই আমার মতো যেটা করতে পারো যে এই দিয়ে থেকে কপি করো ঠিক আছে কপি করো আমাদের লাইফটা স্টুডেন্ট বাকি মোটো মোটো তো অবস্থা খারাপ স্যার হ্যাঁ বাকি মরতে মরতে এরপরে কি করবা ভুনা করবা রোস্ট করবা খাইয়া ফেলবা মাথার উপর দিয়ে যাইতে চাই কেন মাথার উপর দিয়ে লাইট বক্স ইউজ করে এটা কি মাথার উপর দিয়ে গেছে তাড়াতাড়ি দেখাইছেন ঠান্ডা মাথায় আবার স্যার এই ভিডিওটা চালু দিয়ে দেখে আস্তে আস্তে করলে স্যার বুঝতে পারুন কিছু আমি গুড বয় তাহলে ঠান্ডা মাথায় বলতে হচ্ছে ঠান্ডা মাথাতেই আমি দেখাইছি এখন তুমি যদি সাথে সাথে আমার সাথে সাথে করতে তাইলেই হতো স্যার আমি তো ধরতে পারি না আমি অল্প করছি স্যার তারপরে স্যার যাব অল্প স্যার শুরু করছিলাম শুরুতে কিন্তু ওই ডাউনলোড করার পরে স্যার আপনি এতগুলো দেখাইছেন পরে দেখতে দেখতে আমার কিছু হয়ে গেছে ডাউনলোড মানে লাইট বক্সের ওই যেটা জিপ ফাইলে ডাউনলোড করলাম হ্যাঁ আচ্ছা তোমারটা আছে তাহলে চলো ওর ওরটা ওরেও করায় দেই আবার তোমাদের রিভিজ রিভাইজ দিয়ে দেই ঠিক আছে স্যার এটা এটা ভালো হয় স্যার আচ্ছা ঠিক আছে স্ক্রিন শেয়ার স্যার আমি আগে করে নেই স্যার এখন দেখা যাবে খুব ভালো না স্যার আরে আমি বলবো তুমি করো সমস্যা কি আরে তো বললে দিও আমি করে নেই নিজে নিজে স্যার একবার স্যার করে দিলে বুঝতে পারবো আবার আচ্ছা এমন কি কেউ আছো আমি করে দিলে আবার তোমাদের ভালো হয় স্যার আমারটা আচ্ছা ফাইন স্ক্রিন শেয়ার জি স্যার এবার আমরা যাবো ইয়াতে আমরা এটার নাম কি বলে ওয়েবটাতে যাই লাইট বক্সের যে ওয়েবসাইটটা আছে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কিভাবে কিভাবে আনছি
ওকে তো সর্বপ্রথম আমরা তো ডাউনলোড করলাম এতটুক তো ডান তারপর নিচেরটা সে বলতেছে এক্সাম্পল ফোল্ডারটা চেক করুন ওকে তো আমরা যাই এক্সাম্পল ফোল্ডার ওর কথাই অনুযায়ী করি ঠিক আছে তাই অর্থাৎ এটা ভিতরে যাই তারপর দেখি এক্সাম্পল ফোল্ডার হ্যাঁ পাইছি এটাতে ডাবল ক্লিক করি মানে জাস্ট চালু করা এই যে আসছে তাই তো একটা ক্লিক করে দেখি যে ঠিক মতো কাজ করে কাজ করতেছে তো ঝামেলা নেই কাটো এরপর আমরা তিন নাম্বারটা বলবো ঠিক আছে কি সে কি বলবো স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ যাবো উপরে যদি উপরে মেনুটা এসে থাকে তাহলে কন্ট্রোল অল্টার শিফট এইচটাও হাইড হয়ে যাবে আবার স্টেপ দিলে আবার ফিরে আসবে ঠিক আছে এরপর আমরা তিন নাম্বার লাইনটা পড়ি তিন নাম্বার লাইনটাতে হচ্ছে যে শর্ট ফাস্ট হচ্ছে লিংক যে দেখো হেড ট্যাগ এর মধ্যে জাস্ট তো আমরা কি করব এই লিংকটা পুরোটা কপি করে হ্যাঁ দেখুন তো এই যে বইলাই দিয়েছে হেড ট্যাগ এর মধ্যে হ্যাঁ কন্ট্রোল সি এটা আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে index.html নোটপ্যাডে চালু করা আছে করতে হবে যাও নাম্বার ক্লাস নোটপ্যাডে চালু করে ফেললাম তো আমরা কি করব এই যেতে যে বুটস্ট্র্যাপ সিএসএস যেটা আছে একবার উপরে থেকে একটা কপি পেস্ট মারব যাতে ইয়া কমেন্ট টেক সহকারে কন্ট্রোল ডি জাভাস্ক্রিপ্ট আমরা ফোল্ডারে চলে যাই ফোল্ডারের থেকে যে এলইডিপি তে বের হই এলইডিপি তে যাই আগে এটার মধ্যে যে ফোল্ডারটা আছে লাইট বক্স এটা ভিতরে ডিস্ক নামে আছে তাই তো ডাবল ক্লিক করে ঢুকি ঢুকার পর এই যে সিএসএস সেটা ভিতরে ঢুকে এই যে লাইট বক্স সিএসএস যেটা উপরে একটা এটা কপি করে নিয়ে আসবো কপি করে ওই এলইডি তে আমরা ক্লিক করে আমরা আমাদের ফোল্ডারে চলে আসলাম কন্ট্রোল তো আমরা আমাদের ফার্স্ট স্টেপটা ডান এরপরে কি লেখা আছে সেটা দেখি যাও ইয়াতে অন্য কিছু লিখতে হবে ওই ইয়ের কারণে ভার্সন আপডেটের কারণে তার জন্য তারা একটা নাম লেখা দিচ্ছে আমরা আবার ব্রাউজার থেকে ওইটার নামটা নিয়ে আসবো যাও উপরে যাও হ্যাঁ এই যে একটা লেখা আছে কি লাইট বক্স সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এটা লাগবে এখন আমরা এই লাইট বক্স প্লাস যে কিউরিটা নিয়ে আসবো ওদের ফোল্ডার থেকে এখন ফোল্ডারে যাবো ডিস্কে এস
লাইট বক্স প্লাস যে হ্যাঁ এটা সিলেক্ট করে কপি করে পরে আবার এলইডি পিতে ক্লিক করো 20 এস অটো ডান তো আমাদের লিংক আপ শেষ এখন আমরা কি করব আবার আমরা যাব ব্যাক করব তারপর সে কি বললো চার নাম্বার স্টেপটা আমরা দেখি হয়ে গেল চার নাম্বার তো আমরা চার নাম্বারে কি বলা আছে আচ্ছা চার নাম্বার একটা আমরা দেখলাম এরপর পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারে কি লেখা আছে যে কনফার্ম দ্যাট দ্য ফোর ইমেজেস লোডেড বাই ঠিক আছে লাইট বক্স ডট স্টেসেস তো লাইট বক্স স্টেসেস চারটা ইমেজ লোড করে সেই ইমেজগুলো কোথায় আছে সেগুলো আছে ডিস্ক ইমেজেস এর ভিতরে ওই ফোল্ডারটা আমাদের কপি করে নিয়ে আসবে যাও এলইডি পিতে হ্যাঁ তারপরে লাইট বক্সে এটা চারটাও কপি করো না কিন্তু আমাদের ফোল্ডারের নাম কিন্তু ইমেজেস থাকতে হবে মনে রাখতে হবে এটা ইমেজেস নাম এখন যাই আমাদের যে ফোল্ডারটা আছে এলইডিপি বিশ ইমেজেস নাম আছে না যদি এটা যদি শর্টকাট কিছু আছে না তোমাদের মধ্যে বুদ্ধিজীবী আইএমজি সারাদিনও পেস্ট করে কোনো লাভ হলো না কাজ করবে না ওকে এটা পেস্ট করে দাও কয়েকজন বললা না যে স্যার আমরা তো আইএমজি শর্টকাট মনে হয় আসলে শর্টকাট তোমার কাছে মনে হয় এগুলো হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স আমরা কাজ করে উপর ওকে আমরা কি করবো ইউনিক নেম বসাইলে এটা সিঙ্গেল কাজ করবে তো আমরা এই জায়গাতে এই চারি এফ থেকে একেবারে ওই যে মাই ক্যাপশনের শেষ পর্যন্ত কপি করে নিয়ে দেবো এখন আমরা যাই নিচের থেকে শুটারটা ছোট করে দেবো তারপরে উপরে যে সেকশনটা আছে এটা সব ছোট ছোট করতে ঝামেলা এই যে সেকশনটা তোমার এটার কালারটা তো সুন্দর লাগতেছে আমারটা সাদা থেকে কালার বানাই তাই না স্পষ্ট বুঝে স্যার না বললাম তোমার মানে টেক্সট এডিটরে ব্যাকগ্রাউন্ড কালারটা পারফেক্ট মনে হচ্ছে আমারটাও এই কালার বানাবো 195 দাও স্যার ওই স্যার ড্রাকুলা থিম আচ্ছা আমরা তো এটাই করব তাই না স্যার আচ্ছা ও তুমি তো এটা আপডেট করো নাই ঝামেলা তো হয়ে গেল আচ্ছা সমস্যা নেই এই যে এই ট্যাগের মধ্যে ভালো স্যার এই করে রাখ এটা দেখে দিলে হবে স্যার এই ট্যাগের মধ্যে এই ট্যাগ হ্যাঁ এটার ভিতরে পেস্ট করো ওকে তো এটার মধ্যে কি করতে হবে এই চারি এফটা হচ্ছে উপরের ইমেজটা সেম হইতে হবে তাই না উপরে যে ইমেজটা আছে এসআরসি ওটা থেকে কপি করে নিয়ে আসি এখানে এই স্যার বুঝতে পারছিলাম না আরে এই জায়গা থেকে আবার নিতেছো কেন ওই জায়গা দিতে আছে উপরে উপরে যা আছে তাই ইয়াতে যাও সিএসএস এই নোটপ্যাডে যা নোটপ্যাড প্লাস প্লাস যাও নোটপ্যাড এবার ব্রাউজারে যাও ব্রাউজার
মানে স্যার আমি তো আপডেট করি না এই ভিডিও দিন প্রথম এটা হ্যাঁ আচ্ছা ক্লিক করো এই যা ক্লিয়ার বলছ না জি স্যার হচ্ছে এখন এখন হচ্ছে আমরা যদি দ্বিতীয়টাও ইউজ করতে চাই তাহলে এটা পসিবল ঠিক আছে গ্রুপ ওয়াইজ আমরা একটু ব্যাপার যাও আবার করে যাও HREF থেকে আবার ইয়াতে যাও ওই যে লাইট বক্সের ব্রাউজারে ওটা যেহেতু সিলেক্ট করা আছে ওটা কপি করে নিই হ্যাঁ কন্ট্রোল সি এবার হচ্ছে দ্বিতীয়টাতে হ্যাঁ এই ট্যাগের মধ্যে বসাও কন্ট্রোল ভি এর পরেরটাতেও বসাও কন্ট্রোল বেস আর আর বসানো লাগবে না আচ্ছা দাও আমরা এই যে ধরো যে ইমেজ ওয়ান এই যে ডাটা লাইট বক্স এটা সেম নাম রাখবো ঠিক আছে ডেটা লাইট বক্স এটার সব নাম চেঞ্জ করব না হ্যাঁ এটার নাম আমরা ভিন্ন রাখব তো এটা সব একই গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা সাপোজ লেখো যে ওয়েব ডিজাইন একসাথে এই যে এতে বললাম না কিছুক্ষণ আগে জরি না খাতুন বানানো যাবে না একসাথে সব ছোট হাতের দাও বা বড় হাতের দাও আছে সমস্যা নেই তো আমরা ছোট হাতের দিব এটা এজ এ কিওয়ার্ড হিসেবে কাজ করবে ওকে নিচের এই ইমেজ ওয়ানেও আমরা সেম নামটা ইউজ করে এই কারণে বললাম যে স্মল লেটার দিই তাহলে তুমি তাড়াতাড়ি টাইপ করে ফেলতে পারো ওকে তারপর নিচেরটাতেও দাও তার নিচেরটাতেও আচ্ছা এটার ইমেজটা একটু ঠিক করে দাও এটা প্রজেক্ট 4 তাই না project4.png তো তুমি এই যেতে ক্যাপশনে চেঞ্জ করে দাও ডেটা ডিটেইলস এর মধ্যে লেখো প্রজেক্ট 4 এটারে কপি করো উপরেরটাতে নিয়ে যাও মাই ক্যাপশনটাতে এর উপরে মাই ক্যাপশনের মধ্যে পেস্ট করো এটাতে 3 লেখো এই লেখো প্রজেক্ট 4 এর জায়গাতে 3 তারপর একটাতে 2 ওকে স্টেপ এখন এই তিনটা কি বুঝছো ওকে ওই উপরেরটা সিঙ্গেল ছিল হ্যাঁ সেভ করে রিলোড দাও ব্রাউজারে আহিমুল ইসলাম আচ্ছা কোড ভাঙছে দেখো হ্যাঁ কোন জায়গায় তো ভুল গেছে যাও সমস্যা নেই আমরা এক পায়া দেবো কোটেশন ভাঙছে ওকে দাঁড়াও আবার ওই জায়গাটা ও আচ্ছা এটা পুরাটাই কাটা যাবে ভিউ সহকারে এটা ওকে সেম নিচেরটা তো সেম যে মনে হয় একসাথে মাল্টি লাইন করতো ভুলে ইয়া করনি এটা পুরো লাইনটা কাটো তারপরটাতে না তারপরটা ঠিক আছে ঘটনা কি হলো স্যার বুঝলাম না সেভ করো সেট করে এবার দিলাম
এখন উত্তরের দিকে যাও দেখি। এখন হচ্ছে ওই যে দুই নাম্বারটাতে ক্লিক করো, দেখো আমাদের টিমের সহকারে সব আসবে। আসছে দেখছো? নিচে দেখছো প্রজেক্ট ফোর কয়টা কটা আছে, থ্রি অফ থ্রি। ওকে, এখন কাজ হচ্ছে তোমরা এটাকে রেসপন্সিভ করবে, এটা আর একটু ভালো যাতে হয় কিভাবে সেই ব্যবস্থা, ঠিক আছে? হ্যাঁ বলো। প্রজেক্ট লাইট বক্সে যে নামটা দিলাম স্যার, একই নাম যে ওইটা হলো স্যার গ্রুপ তৈরি করলাম যে ওই তিনটা বা ওই দুইটা বা এই ছয়টা একসাথে রাখার জন্য। রাইট, চলো ঠিক আছে, এখন স্ক্রিন অফ করো, আমরা নেক্সট স্টেপে চলি। তো নেক্সট স্টেপে হচ্ছে আমরা ক্যারোসেল নিয়ে এখন কাজ করব, ঠিক আছে? ক্যারোসেলের জন্য এটার আমি কি করব, কপি করব, ঠিক আছে? আমরা কি পাইছি, এতটুকু যাইতে পারছি সবাই? যদি এটাতে যাইতে পারি তাহলে এইটা আমরা এখনই কপি করে ফেলবো, আমার সাথে সাথে করো। কেউ যদি পন্ডিতি করে যদি মনে করো যে ভিডিও দেখে দেখে পরে করব, তাহলে ওই পরেরটা পরেই থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে যদি কথা নদীতে ফেলতে হয়, ওই পরের কথা ওই পরেই থাকে। ক্লিয়ার? সব এটা ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পর এই যে আমাদের হোম পার্টের উপরে আমি জাস্ট কমেন্ট টেকটাকে কপি পেস্ট করলাম বাইরে। এটার মধ্যে জাস্ট একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে এটার পেস্ট করে অ্যালাইনটা একটু ঠিক। ওকে, খুব ইম্পর্টেন্ট ভাবে শুনবা এবং খাতা কলম থাকলে লিখেও রাখতে পারো, এটা অনেক ভালোভাবে বুঝার একটা বিষয়। ওকে, বুঝে আসছে? সবাই কি পারছে? নেক্সট স্টেপে যাব। স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, নেট দিয়ে ঢুকলাম, কি করছেন স্যার একটু বলেন। কষ্ট জাস্ট কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে একটা নতুন সেকশন করছি, ওই সেকশনের ভিতরে এটা পেস্ট করছি, আর এই জায়গাতে কমেন্ট একটা কপি করে লিখছি যে স্লাইডার ক্যারোসেল। ওকে, এখন আমরা যদি এটাকে রিলোড দেই দেখি কিছু পাই কি। আসছে ইমেজ নেই তাই না, কিন্তু আসতেছে, ঠিক ক্যারোসেল হইতেছে তাই না, দেখছো যাইতেছে কিন্তু, এই দেখো ক্লিক করলে এই যে আসতেছে। এখন আমরা ডিফল্ট ইমেজ বানানোর জন্য, স্লাইডের হাইট উইথ বানানোর জন্য আমরা একটা সাইডে যাব। ওকে, যেমন হচ্ছে কি এরাও ইউজ করছে, এরা ইউজ করছে না এরকম সেকেন্ড স্লাইডার, আমরাও কি করব এরকম যাতে আসে সেটার ব্যবস্থা। আমরা কি জানি ওই সাইডের নাম যুবরাজ? আজকে আমাদের ইমন সাহেব কোথায় আসে নাই মনে হয়? যুবরাজ জি স্যার, ওই ইমন সাহেবের সাথে বিজনেস করো নাকি? ওই একটু লেটার স্যার, মাঝে মাঝে কথা হয় স্যার, বললাম ওর যে ওয়েবসাইটটা আছে একটু লেটার সেটার কাজ করো নাকি? না স্যার আমি করি না স্যার, আমার বলছিল। আচ্ছা, ও আসলে বুঝার চাইতে দৌড়ায় বেশি। জি স্যার, তোমার মত আমি বলো জি স্যার, আমার কয় না জি স্যার, জি স্যার। স্যার তুমি এরকম ইউজ করছো কখনো, মানে এরকম এই যে যে 300x300 বা হাবি জাবি লেখা থাকে ওগুলা ইউজ করছো? না স্যার। কই মিয়া করোনা কেন? তো আমরা ওই যে ওয়েবসাইটটা আছে নাম হচ্ছে প্লেস হোল্ডার, নাম কি? প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার।
www.cloudbusiness.com কেসে সবাই ওকে তো এটা হচ্ছে ডামি টেক্সটের জন্য ফ্রি ওকে তো নিচে যে নিচের দিকে লেখা আছে যে আমরা যদি ইমেজ টিমেজ বানাইতে চাই অটোমেটিক কে নিয়ে আসবে তো এই জন্য কি কি জিনিস লাগবে আমাদের জাস্ট এই ইউআরএলটা ইউজ করতে হয় এই যে ইমেজেস প্লেসহোল্ডার ভায়া এই যে 150 দেওয়া আছে ওকে কন্ট্রোল সি আমি জাস্ট কপি করলাম কপি করে জাস্ট এই যে পেস্ট করে ওকে ওকে তো এই যে ডাবল চলে আসছে কোনো সমস্যা নাই পারছি https://bhaya.placeholder.com যেটা 150 দেওয়া আছে তো আমরা এইটাতে দিলাম সাপোজ 1920 cross হচ্ছে সাপোজ আমরা স্লাইডার দিলাম 550 2 পিক্সেল ওকে তো এটা যদি আমরা ফারস্টে রিলোড দেই তাহলে দেখব কি চলে আসে রিলোড দিলাম চলে আসে ওকে 550 বেশি চলে গেছে একটু বড় বানাই এখন আমরা কি করবো প্রত্যেকটাতে সেম জিনিসটাই বসাই পারিবারিক শব্দ আসতেছে কেউ মিউট করুন তুমি এটা ইউজ করো নি এর আগে না স্যার করি নাই গুড এখন থেকে করবা কারণ ক্লায়েন্ট কে যখন দিব আমরা যখন থিম ডেভেলপমেন্ট করব তখন কি এগুলো এরকম খালি দিয়ে দেব পাশে দেখাবো কত ইমেজ আছে ইনস্টল করো দেখো কিছুই নেই আমরা তো তাই পাই তাই না তখন কি এরকমই দেওয়া থাকে মূল কারণটা হচ্ছে তারা একটা ডেকোরেট করে রাখে আর মেইন ফাইলের মধ্যে এগুলো বসানো থাকে বুঝলেন না এখন আসো আমরা এই ক্যারোসেল নিয়ে কাজ করার আগে আমাদের এর ফোল্ডারের স্ট্রাকচারটা জানতে হবে তাই না এর জন্য আমি আপাতত এই কার্ডেরটা কেটে দিলাম কেটে দিয়ে আমি আরেকটা ডকুমেন্ট ফাইল কপি পেস্ট করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমার মতো করে রাখবে প্রাথমিক অবস্থাতে আমার তো আসলে এটা দরকার পড়ে না তোমরা যাতে মনে রাখতে পারো এই জন্য আমরা এখন স্টেপ বাই স্টেপ লিখবো কোনটার ভিতরে কে কে কার চাইল্ড কে কার ইয়া হইতে পারে সেই জিনিসটা ওকে তো সবার ফার্স্টে আমরা দেখবো এটা কোন ডিভের মধ্যে আছে সেকশনের ভিতরে এই যে একটা ডিভ আছে তাই তো ওকে এটার মধ্যে আমরা কি দেখতেছি সবার ফার্স্টে আছে ক্যারোসেল দেন আছে স্লাইড তার মানে এই দুইটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং এটার মধ্যে একটা আইডিও দেখতেছি ডাবল ক্লিক করলে এই যে দেখছো আইডি কত জায়গাতে সিলেক্টেড করা তার মানে আমাদের যদি একাধিক ক্যারোসেল থাকে তাহলে এই আইডি দিয়ে আমরা কি করতে পারবো আলাদা করতে পারবো মনে থাকবে আমরা এই আইডি দিয়ে কি করতে পারবো আলাদা করতে পারবো তো আমি এটার নাম দিলাম মেইন স্লাইডার কন্ট্রোল এফ দিলাম আসলো রিপ্লেস এ যায় এই যে দিয়ে দিলাম মেইন লেফট স্লাইডার অথবা তাদের মতো ক্যামেল কেজি আমরা ইউজ করতে পারি নরমালি আমি আইডি যখন লিখি তখন আমি ক্যামেল কেজি ইউজ করি আর ক্লাসের বেলায় আমি ড্যাশ ইউজ করি ওকে তো রিপ্লেস অল দিয়ে দিলাম সব জায়গাতে রিপ্লেস হয়ে গেল দেখছো টপ মেইন স্লাইডার নিচে যদি আমরা তাকাই ওকে সব জায়গাতে চেঞ্জ এখন আমরা দেখব এটার মেইন যে ক্লাস সেটা হচ্ছে এই দুইটা তাই তো আমি কপি করলাম কপি করে এই জায়গাতে দিলাম তার মানে এই দুইটা অবশ্যই আমাদের কি হবে লাগবে তাই তো বোঝা গেল তাই না তার ভিতরে চাইল্ড কারা কারা আছে সেটা তো আমাদের জানতে হবে
তো চাইল্ডের জন্য আমরা যাব দেখব শর্টকাস্ট ওয়ে এটা কি এটা চাইল্ড তাই না এই ডিবেট ছোট করলাম তারপর হচ্ছে এটাও চাইল্ড ছোট করলাম তারপরে এই টেক সেও চাইল্ড এটা সেও চাইল্ড ওকে তো প্রত্যেকের ক্লাস আমি কি করলাম কপি করে নিলাম তার মানে ইন্ডিকেটরস ইন্ডিকেটরস সে হচ্ছে কি চাইল্ড ডিরেক্ট তারপরে কে থাকে তারপর হচ্ছে ক্যারোসেল ইনার কন্ট্রোল সি ডট কন্ট্রোল তারপরে কে আছে ক্যারোসেল কন্ট্রোল পিআরইবি এটা হচ্ছে কি চাইল ওই একটার আন্ডারে চাইল আর একটা হচ্ছে নেক তাহলে সে কি করবে প্রথমটা হচ্ছে ইন্ডিকেটর ইন্ডিকেটর মানে হচ্ছে আমরা যদি তাকাই এই যে নিচে যে ডট ডট দেখতেছিলাম বা হচ্ছে কি লাইনের মতো এটা হচ্ছে কি ইন্ডিকেটর মনে থাকবে এটার নাম কি ইন্ডিকেটর আর এই জায়গাতে দুই পাশে যে দুইটা সিংহের মতো পাইতেছি এটারে কি বলে কন্ট্রোল এভাবে কন্ট্রোল ওকে মনে রাখতে হবে কন্ট্রোল আর হচ্ছে কি ইন্ডিকেটর 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 হচ্ছে নিচে আর কন্ট্রোল হচ্ছে কি দুই পাশে ওকে এখন যদি আমাদের মাঝে মধ্যে এই ইন্ডিকেটর দরকার নাও পড়তে পারে আমরা এটা অফ করে দিলাম বা কেটে দিলাম আবার আমাদের কি কন্ট্রোলের দরকার নাই আমরা সেটা কেটে দিলাম কিন্তু তুমি যদি এই ক্যারোসেল ইনার কেটে দাও তাহলে আর কিছুই আসবে না কারণ এটার ভিতরে সকল ডেটা আমি যদি এটারে ওপেন করি তাহলে দেখবো কি এটার মধ্যে কয়টা চাইল্ড আছে দেখো সেম নামে তিনটা চাইল্ড তাই না দেখা আছে কি ক্যারোসেল আইটেম আর প্রথমটা কি থাকতে হবে অ্যাক্টিভ অ্যাক্টিভ মনে রাখতে হবে প্রথমটা থাকতে হবে কি অ্যাক্টিভ সাপোজ আমরা যদি অ্যাক্টিভ অফ করে দিতাম দেখি যে কি আসে রিলোড দে এখন দেখো যে একটার উপরে সবগুলো রয়ে গেছে দেখছো লেখা হিবিজিবি হয়ে গেছে দেখো এই জায়গাতে আমরা তো একটা এই যে দেখছো তিন নাম্বারটা চলে আসছে উপরে তো আমরা কি বুঝলাম যে একটা নিচে আরেকটা আইসা পয়সা দিচ্ছে তো এটা করা যাবে না তো আমাদের কি অ্যাক্টিভ থাকতে হবে কি ন্যূনতম একটা থাকতে হবে বুঝে আসছে তো আমরা পাইলাম যে ক্যারোসেল আইটেম আর হচ্ছে কি ক্যারোসেল এর মধ্যে একটা অ্যাক্টিভ থাকতে হবে তো এটা থাকবে কোথায় ইনারের ভিতরে ওকে আমি এই জায়গাতে কি লিখে দিলাম নোটেশন দেখো ফার্স্ট ইউজ বা ইউজ সিঙ্গেল ইউজ আমরা যেটাতে দেব দুই নাম্বারটাতেও যদি একটা দিতাম তাহলে দুই নাম্বারটা আগে আসবে কিভাবে আমরা বুঝবো চলো আমরা একটা ট্রায়াল দিই এটা কেটে দুই নাম্বারটা দেখতে দেখতে টায়ার্ড রিলোড দেই এখন দেখো এই যে দেখছো সেকেন্ড স্লাইডার লেভেল চলে আসছে ওকে স্যার দুই নাম্বার অ্যাক্টিভ হয়ে গেছে এটা দিব ওইটাই ফারস্টে অ্যাক্টিভ থাকে বুঝলেন না জি স্যার এখন এটা যদি থাকে তাহলে এটা দেখবেন যে ফার্স্ট ফার্স্ট স্লাইড এই যে দেখছো ফার্স্ট স্লাইডার লেভেল কমপ্লিট আমাদের বুঝতে অসুবিধা স্ট্রাকচার এখন হচ্ছে আমরা তো এটা দেখলাম এটার ভিতর আমরা ইউজ দেখলাম যে কি কি আছে এই ক্যারোসেল যেটা হচ্ছে আইটেম সেটার ভিতর আবার কি আছে ইমেজও আছে তাতে হচ্ছে কি ইমেজ ক্যাপশন আছে তার মধ্যে আবার ডি নান ডি এম ডি ব্লক মানে হচ্ছে এম ডি অবস্থাতে বড় অবস্থাতে এই ক্যাপশন দেখাবে ছোট অবস্থাতে ক্যাপশন দেখাবে না তাই তো বলা তাই না ডি নান মানে হচ্ছে ডিসপ্লে নান আর ডিএমডি ব্লক মানে হচ্ছে ডিসপ্লে ব্লক ফর
মানে ফ্রম টু মিডিয়াম ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সেল, এক্সট্রা লার্জ, এই তিনটাতে সে কি করবে বড় দেখাবে, মানে দেখাবে, আর আদারওয়াইজ সে কি করবে ডিনার হবে। ওকে, তো আমরা এটা দেখলাম, ভালো কথা। এখন এটা দেখলাম, তার মানে হচ্ছে কি, এটার ভিতরে আমরা এই দুইটা জিনিস ইউজ করতে পারি, তাই তো? একটা হচ্ছে ইমেজ, ইমেজের জন্য কোনো ক্লাস, একটা হচ্ছে কি আমরা এই ক্যারোসেল অপশন যেটা ক্যাপশন আছে সেটার ভিতরে আমরা যা খুশি তা ব্যবহার করতে পারি। আর এর আগে যেটা ইন্ডিকেটর ছিল এটার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ওকে, এগুলো বাদ দিলে কিন্তু কাজ করবে না। ডেটা টার্গেট থাকতে হবে এবং ডেটা স্লাইড টু, এই যেহেতু জিরো ওয়ান টু আছে, আর তোমার দশটা কিন্তু আছে, এই যেহেতু তিনটা, তো কিন্তু তিনটাই থাকবে, ঠিক আছে? আর আমাদের সিরিয়াল যাতে ভুল না হয়, ওকে, মনে রাখতে হবে শূন্য থেকে শুরু। কথা বুঝতে যায়? হ্যালো, তারপর হচ্ছে আমরা এই যে এটা দেখলাম, এটা হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস, এটার ভিতরে কি আছে, একটা স্পেন আছে, নাম হচ্ছে কি, ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন, এটা আইকনের জন্য। এটা আমরা নিজেদেরটাও ইউজ করতে পারি, চাইলে এদের যে ডিফল্ট আছে সেটাও ব্যবহার করতে পারি। আর এটা হচ্ছে এসআর অনলি, মানে জাস্ট রিড রিড করবে, এটা দেখায় না। এখন বিষয়টা হচ্ছে আমরা সবকিছু মোটামুটি জেনে গেলাম, এখন সর্বপ্রথম যে জিনিসটা আমরা চেঞ্জ করা লাগে সেটা হচ্ছে এই যে কন্ট্রোলটা যে পজিশন আছে এটা দেখতে ভালো লাগে না, এটা যাতে কোনার দিকে থাকে, তাই না? তাহলে সুন্দর লাগে। এটার জন্য আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, দেখবো যে এটা কোনটার মাধ্যমে কাজ করে। ওকে, বললাম ধরার পর আমরা দেখবো যে এই জায়গাতে যে পিবিএস আছে সেটার মধ্যে কোথায় এটা উল্লেখ আছে, এই যে দেখছো বিভিন্ন কোড দেওয়া আছে এবং এই দেখো যে একটা উইথ দেওয়া আছে। ওকে, যদি আমরা কমাইতে থাকি কমতে থাকি, তো আমরা এই যে নর্মালি 50 পিক্সেল ইউজ করি, কত 50, ওকে, কত পিক্সেল, 50 পিক্সেল। এখন আমরা এটা কিভাবে ইউজ করব, এটাও একটা বিষয়, তাই না? হয় আমাদের যে কাজটা করতে হবে এটাকে যে প্যারেন্ট, ওই প্যারেন্টকে ধরে আমাদের পরিবর্তন করতে হবে, এছাড়া আদার্স কোনো ওয়ে আছে? আদার্স কোনো ওয়ে নেই, তো আমরা কি করবো, এটা প্যারেন্ট কে ধরে কাজ করবো। তো এটা প্যারেন্ট হচ্ছে কে, মেইন স্লাইড, তো আমি এই যেতে লিখলাম মেইন স্লাইডার, তারপর হচ্ছে ওই ক্লাসটা লাগবে, তাই তো? ছোট করলাম, এটাও ছোট করলাম, এই ক্লাসটারে কপি করলাম, আমরা বলে দিলাম আইকনটা চেঞ্জ করার চেষ্টা করবা, এই লেখাটা কিভাবে এই লেফট সাইডে নেওয়া যায় বা রাইট সাইডে নেওয়া যায় বা উপরে নেওয়া যায় সেটা, ওকে, বুঝে আসছে? অথবা এবং এটা করার পর যদি হাতে সময় থাকে আমরা দুইটা পার্ট করতে চাই, এই ইমেজের দুই পাশে, এক পাশে ইমেজ আর এক পাশে টেক্সট, মানে আমাদের যে নিচে যেটা আছে সেটাকে আমরা কিভাবে নিয়ে আসবো, একটা ইমেজ আর হচ্ছে একটা টেক্সট, আমরা কিভাবে এটারে এটার মধ্যে নিয়ে আসবো, এই কারণে স্যার এটা বার করে দিলাম স্যার, যে এখন পারবা স্যার। ওকে, তো আমরা এটা
ব্যবহারটা এই 30 মিনিটের মধ্যে করার চেষ্টা করব তো আমরা ব্যাক করব কয়টায় 12টা 20 ক্লিয়ার 20 এ হ্যাঁ আমাদের বইলা স্যার লাইভটা অফ করে দাও জানা হ্যাঁ লাইভের কারণে স্যার আমরা আপনার কথা বুঝতে পারি না বাইরে যায় অনেক সময় কথা কিছু করার নাই ভাইয়া ইন্ডিভিজুয়ালি করি নাই স্যার ইন্ডিভিজুয়ালি করো নাই বলতে বুঝলাম না 30 মিনিটও করতে পারলা না আমার একটা ফ্রেন্ড আমাদের ক্লাসটা একটু মানে দেখতে চায় করতে আগ্রহী তো ও কি আমাদের সাথে মানে একটু দেখতে পারবে ক্লাস হ্যাঁ দেখতে পারবে সমস্যা নাই আমি লিংকটাকে দিছি মানে আপনি যদি মানে করে দেন তাহলে আচ্ছা সমস্যা নাই নামটা শুধু আমার মনে করে দিবে চলে হৃদয় আচ্ছা হৃদয় স্যার ক্লাস তো স্যার আমাদের যত ফ্রেন্ড আছে বলছিলেন বলছি সবাই করতে চায় কিন্তু দুই একদিন করে তারপর আর করে না আমরা হাতি হইতে যাইতেছি হাতি হওয়া মানে হচ্ছে আমাদের একটু জানতে হবে একটু হৃষ্টপুষ্ট স্বাস্থ্য এরকম মোটা হইতে হবে তাই না তো আমরা যদি জ্ঞানই না থাকে তাহলে আর্ন করবো কিভাবে যারা এসেও আসে না মানে আসার চিন্তা ভাবনা করে করতে পারে না তাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে কি এদের জন্য হচ্ছে গ্রাফিক ডিজাইন অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সর্সিং ওই সকল জিনিসে তাদের খাটি খাটনি নেই ওকে জাস্ট হালকা একটু কাজ করলেই বা একটু প্র্যাকটিস মধ্যে থাকলেই কোনো মুখস্থ কিছু না আর আমাদের তো পুরো মুখস্থ করতে হয় চেক করতে হয় এবং আপডেট অপশন গুলো জানতে হয় যাই হোক আমি আইটেমের ভিতরে আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম ক্যারোসেল ক্যাপশন তাই না এই লেখাটা কিভাবে বড় ছোট হাবিজাবি করা যায় তাই না তো এই জন্য সর্বপ্রথম আমাদের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে দেখতে হবে যে তারা আসলে কি কি প্রপার্টি নিয়ে আসে তাই তো যদি আমরা আমাদের তার এই প্রপার্টি গুলো ক্যাচ আপ করতে পারি তাহলে দেখা যাবে কি আমরা খুব সহজে কাজটা করে ফেলতে পারবো ওকে যে ক্যারোসেল ক্যাপশন কে ধরলাম ক্যারোসেল ক্যাপশন কোথায় আছে ওকে আমরা এই ক্যারোসেল ক্যাপশন অ্যাবসলিউট পজিশন তাই না আমরা কি ওভারলে করার জন্য অ্যাবসলিউট ইউজ করতাম রাইটে 15% ওকে রাইটে 15% দেওয়া আছে বটমে 20 পিক্সেল দাও আছে লেফটে হচ্ছে ওকে ফাইন তারপর হচ্ছে প্যাডিং টপ প্যাডিং বটম কালার টেক্সচার এই যেতে দেখো বটম পর্যন্ত দেওয়া আছে কিন্তু টপ দেওয়া আছে টপ নাই তা আমরা যদি এই যেতে কোনো কারণে টপ জিরো করে ফেলি তাহলে কই চলে গেল মাথার উপর চলে গেছে আমরা একটা জিনিস বুঝলাম আমরা যদি বটম অটো করে দেই
বা যাই করি না কেন টপ জিরো থাকলে আমাদের এটা কাজ হয়ে যাবে। ওকে, এবং আমরা যদি চাই এটা লেফটে থাকে তাহলে আমাদের কি করতে হবে, রাইট অটো করে দিতে হবে। ওকে, এবং টেক্সট অ্যালাইন এ তারা সেন্টার দিয়ে রাখছে, তো আমরা যদি টেক্সট অ্যালাইন সেন্টার না দিয়ে রাইট দেই, ঠিক আছে, রাইট না সরি লেফট, তাহলে কি এটা লেফট অ্যালাইনে চলে যাবে, তাই না? এখন মাঝামাঝি করার জন্য আমাদের টুকটাক কিছু কাজ করা হবে, তাই তো? ওকে ফাইন, তো আমরা অলরেডি বুঝে গেলাম আমাদের টপ জিরো, তার মানে হচ্ছে আমাদের জিরোর জন্য কোনো কি কোড করা আছে এখনো করিনি, এজন্য আমি যে কাজটা করব এই যে আমাদের টপ অটো টটো যা আছে এটারে আবার সফটওয়্যারে কপি পেস্ট করব কন্ট্রোল টি। ওকে, তারপরে যেতে যত অটো আছে সফটওয়্যার কি বানাই দিব, জিরো জিরো, তাহলে তো আমার সফটওয়্যার জিরো হয়ে গেল, জব যেটা দরকার বুঝে আসছে। তো আমি যেতে কি করলাম, জাস্ট জিরো লিখলাম, জিরো লেখার পর যেতে দিলাম রিপ্লেস প্রথমটা দিও প্যাস, একবার সব আমার জিরো করবো না, ঠিক আছে? আমাদের চারটা দরকার ছিল, চারটা হয়ে গেছে, তাই না? এগুলো কি গ্লোবাল বানাই ফেলতেছি কিন্তু, বুঝলেন না? তো বানাই ফেললাম, এগুলা হচ্ছে কি আমাদের সকল প্রজেক্টে লাগবে, টপ অটো অটো আর হচ্ছে কি জিরো লাগবে কমন জিনিস। ওকে ফাইন, সো আমরা এই জিনিসটা দেখলাম, দেখার পর আমাদের যে এরিয়াতে ফার্স্ট যে ক্যাপশনটা আছে সেটাকে আমরা ধরি, ওরা সব ছোট করে ফেলি তাইলে আর আমাদের ঝামেলা হবে। ওকে, এখন এখানে যদি আমরা এই ইনারটাকে ওপেন করি, যে ক্যাপশন আসছে ক্যাপশনের মধ্যে ডি ব্লক ব্লক যা আছে থাকুক কেটে দিলাম, ঠিক আছে? এখন আমরা এটার মধ্যে কি দিতে হবে, খেয়াল আছে? টপ জিরো। ওকে, সেভ করলাম, সেভ করার সাথে সাথে আমরা যদি আমাদের প্রথমটা দেখতে চাই তাহলে শুধু প্রথমটা কাজ করবে, তাই না? এই দেখো প্রথমটা কাজ করবে, ঠিক আছে? পরেরটা যখন আসবে তখন কিন্তু পরেরটা আর কাজ করবে না, কারণ কি পরেরটা তো আমরা দেই নাই, তাই না? এখন হচ্ছে আমরা যে কাজ করবো সেটা যাতে আমাদের লেফটে আসে। ওকে, লেফটে, তার মানে লেফটে আসতে হলে আমাদের কি করতে হবে, রাইট কে অটো করে দিতে হবে। ওকে, আমরা যদি এখন তাহলে রাইট রাইটে চলে আসবো, এখন আমরা চাচ্ছি যে এরকম ভেজালে না গিয়ে আর সহজ কি আছে সেটা করি, তাই না? সেটা বললেই তো ভালো হয়, তা আমরা চাইলে এইভাবেও করতে পারি, তারপরে এই জায়গাতে কোড সুন্দরভাবে কষাই দিলেই হয়ে যায়। হ্যাঁ বলো বলো, আমরা কয়েকভাবে করে দেখাই, হ্যাঁ এটা এইভাবেই করি। হ্যাঁ, এখন আমরা কি করলাম, এই জায়গাতে বলে দিলাম টেক্সট লেফট, তো আমরা এই জায়গাতে যেটা এইচ ফাইভ আছে সেটাকে আমরা এইচ টু করে দিই, তাহলে একটু বড় হবে। ওকে, তারপরে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি এটা ফাইন, তারপরে আমরা যেটাকে রিলোড দিই, কারণ আমার চাইতে সেটা মাঝামাঝি যাতে আসে, তো মাঝামাঝি করার জন্য আমরা একটা কোড জানি, সেটা হচ্ছে ডিপ ফ্ল্যাগ। ওকে, কি নাম? আমরা কি করবো, এই ক্যারোসেলটাকে ডিপ্লেক্স করে দিই, ডিপ্লেক্স করার কারণে যদি রিলোড দেই কোনো তেমন পরিবর্তন বুঝে যায়, হ্যাঁ কার্সারটা উপরে উঠে গেছে, আমরা কি করবো যাতে পাশাপাশি থাকে সেই ব্যবস্থাটা করবো, এই জন্য আমরা এটার মধ্যে একটা ডিপ, কারণ ডিপ্লেক্স ইউজ করলে আমরা মার্জিন উপরে নিচে টপ এবং বটম এটা আমরা অটো করতে পারি, বুঝে আসছে? আমি একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতর এখন এই ফিট একটা এবং যা আছে সব এটার ভিতর দিন, আমরা কয়েকটা ভাবে দেখব, ঠিক আছে? আমি সেভ করলাম, সেভ করে যদি আমরা রিলোড দেই তাহলে দেখো কি এটা আগের মতোই আছে, এখন হচ্ছে আমাদের মাঝামাঝি অন্তর, মাঝামাঝি অন্তর হলে আমরা যে কাজটা করতে পারি কি লিখবো, ক্লাস ওয়াল এম্প্লয়ি
করলাম সেভ করার পর ডাউনলোড দিলাম মাঝখানে চলে আসলো তাই না এখন আমরা রাইট জিরো বাদেও কিন্তু কাজ করতে পারতাম সাপোজ দেখো এখন মনে পড়লো আমরা এই জায়গাতে রাইট অটো না দিলেও আমাদের একটা কাজ করতো ক্লিয়ার কিন্তু আমাদের টপটা লাগবে বোঝা যায় সেজন্য প্রত্যেকটা একটা কালার বুঝতেছো তো আচ্ছা কাজ করলে একটু বুঝবো আর নিচে আমরা একটা বাটন দিয়ে দিই যেটা আমরা হরামেশা সবগুলো ওয়েবসাইটে পাই তাই না লিংকের বাটন থাকে তাই না আমরা এটা ইয়ার দিয়ে দিলাম ইকুয়াল খালি রাখলাম এটা তারপর আমরা এই যে ইউজ করলাম ক্লাস ওয়াল ডিটিএন ডিটিএন এফ ওয়ান বা আপনার এনার্জি দিলেও হয় সেভ করে দিয়ে যদি আমরা রিলোড দেই ও ভিতরে তো লিখি নেই আরো বেশি থাকতে পারে তাই না কিন্তু তখন লাগবে গ্যাঞ্জা টেক্সট বেশি থাকলে কি এটা লম্বা হইতে থাকবে একটা গ্যাঞ্জা আমরা তখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা এই জায়গাতে উইথ সেট করে দেবো ঠিক আছে ডাব্লিউ 50% উইথের মতো থাকে তাহলে আমরা কি এই একই জিনিস কন্ট্রোল ডি ডি দিয়ে দিই ওকে ক্লিয়ার আর যদি আমরা 50 না দিতাম তাহলে কি এটা ফুল স্ক্রিন নিয়ে নিবে দেখো এই গেল তারপর সেটা দিলাম এখন দেখো এটা কিন্তু লম্বা হয়ে যাবে ঠিক তার কিছু এখন যদি তোমার এরকম লম্বা দরকার পড়ে বা মাঝামাঝি লেখার দরকার পড়ে তো আমরা যাতে এটার উইথটা যাতে খারাপ না দেখা যায় এই কারণে আমরা কি করে দিলাম উইথ 50% করে ওকে বা একটা আমরা নির্দিষ্ট একটা উইথ কনফার্ম করে দিলাম সাপোজ উইথ ডাব্লিউ 350 বা হচ্ছে 375 এরকম 375 পিক্সেল আমরা একটা কি বানায় রাখতে পারি এত পিক্সেলের মধ্যে কন্টেন্ট থাকবে ছোট থাকলে এরকম দেখা যাবে বড় থাকলে এরকম দেখা যাবে তো আমরা একটা বানাই দিলাম ডট ডব্লিউ 375 একবারে এটা ফিক্স হয়ে যাবে দুনিয়া সব ভাঙে উল্টা পাল্টা হয়ে যায় সে কিন্তু তার 300% পারবে না ওকে একটা ঝামেলা ওকে তো এটা হচ্ছে গিয়ে আমরা ওয়ান সাইড ওয়ে যদি করি তাহলে এখন যদি আমাদের দুইটা বক্সের মতো করা লাগে তখন কি করি তাই না তাহলে আমরা এখন দ্বিতীয়টা নিয়ে কাজ করি তো বুঝতে পারছি তো আমরা কিছু এটাকে ছোট করলাম এটা এটার আমরা অ্যাক্টিভ রাখি দ্বিতীয়টা যে তো এখন দ্বিতীয়টা নিয়ে কাজ করি তাই না এখন আমরা দ্বিতীয়টা কাজ করে আমাদের হোমের মধ্যে যে যেগুলা ছিল এগুলা নিয়ে আসি কাজ করি নাই
দু কন্টেইনার যা আছে পুরোটাই নিয়ে আসলাম, দুটা নিয়ে আসলাম, ঠিক আছে। আমরা কি করবো, আমাদের যে ক্যাপসুল ক্যাপসুলটা আছে, এই যে ডি নান হাবিজাবি যা আছে সবটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এই জায়গাতে যা যা ছিল সব বাদ দিয়ে আমাদের কি করতে হবে, একটু কমায় নিতে আর আমাদের যে কাজটা করতে হবে এবং আমরা যাতে মাঝামাঝি রাখি, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করবো, ডি ফ্ল্যাক্স, ওকে, আর ডি ফ্ল্যাক্স না ইউজ করলেও হবে, ঠিক আছে। বা আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, হ্যাঁ ডি ফ্ল্যাক্স ইউজ করলাম, আর হচ্ছে কি এটা আমাদের যে ইমেজটা ছিল তা খুব সমস্যা নাই, আমরা এটা রেখে দিয়েছিলাম এম ওয়াই মাঝামাঝি নিয়ে আসতে, তাহলে আমাদের সেটার জন্য কাজ করতে হবে। তো এটার জন্য কাজ করার জন্য আমরা আরেকটু কিছু দেখে আসবো, ইন্টারভেল, আমরা ইন্টারভেলটার সম্বন্ধে জানবো। আমরা যদি ইন্টারভেল মানে এক এক উইকের যাই, এটি আমরা ইন্টারভেলটা ডাইরেক্ট ইউজ করতে পারি। যেহেতু হচ্ছে কি কত সেকেন্ড, 10 সেকেন্ড, তা আমাদেরকে 10 সেকেন্ডের আমরা একটা ইন্টারভেল এটাকে দিয়ে রাখি, তাহলে দেখা যাবে কি ঝামেলাটা কম হবে। যদি আমরা এটাকে রিলোড দিই দেখি কাজ করে কিনা, মোটামুটি সময় নিবে। এখন আমাদের এই জিনিসটা মাঝামাঝি করা দরকার, তাই না? এই যে এই সিক্সটা পাশের যেটা সিক্স, 10 সেকেন্ড হয়ে গেছে, আচ্ছা আমরা আদের মতো দেখে নিই।
হ্যালো হ্যাঁ ভাই হ্যালো হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ভাই কোথেকে আদবার জামাল লাও চলো এখন দেখো যে এটা কিন্তু সেটা কিন্তু ডেটা ইন্টারভেল আমরা ইউজ করছি আমরা এটার উইথটা 100% দিয়ে দিলে বোধহয় এটা উইথটা পাবে দেখছো উইথ কিন্তু বড় পাঁচের ছোট আচ্ছা পাঁচের ছোট বলতে মনে হয় না কারণ হচ্ছে এটাতে যে এই সিক্স আছে সেটার উপর নির্ভর করে তাতে থেকে এই সিক্স আমাদের ইমেজ তার মানে আরেক জায়গা আছে সেটার জন্য আমরা যে কাজটা করবো এটার আমরা W100 দিয়ে আগে চিন্তা করছি তাই না এখন কিন্তু পুরো মাঝামাঝি এখন হচ্ছে আমরা চাইছি ইমেজটা একটু ছোট আর এটা কি উপরের দিকে চলে গেছে উপরের দিকে তাই না কারণ ইমেজ বড় তাই আমরা এখন ইমেজটা ছোট করার জন্য যে কাজটা করতে পারি আমরা এই যেতে কল সিক্স সিক্স হবে কিন্তু এর আগে কল সাপোজ এমডি বা এসএম পর্যন্ত এটা থাকবে সাপোজ ফোর দিলাম আর তাহলে এটা পাইছে কল এসএম এ তাহলে মোটামুটি একটু ছোট ছিল আর যদি রিলোড দিই আসতে এ হচ্ছে দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের এই লেখাটা মাঝামাঝি রাখবো মাঝামাঝি রাখার জন্য আমরা কিন্তু কলামের মধ্যে একটা জিনিস ব্যবহার করা শিখছি সেটা হচ্ছে কি অ্যালাইন টেল সেন্টার তাহলে পাশেরটা যদি বড় থাকে তাহলে সেই অনুযায়ী সে কি করবে সেন্টারাইজ হয়ে যাবে সেন্টারাইজ ওকে কারণ হচ্ছে উপরে এবং নিচে আমাদের ব্যালেন্সটা এখন দেখতে পাচ্ছি এই নিচের জায়গাটা কি ওকে বা আমরা কি করতে পারি এই জায়গাতে যেটা হচ্ছে যে এম ওয়াই অটো না দিয়ে আমরা শুধু পি পি অটো যদি দিই তাহলে কিন্তু হয় তাহলে একেবারে নিচের সাথে মিলে থাকে রিলোড দিলাম আচ্ছা তার মানে নিচে একটা কিছু আছে সেটা আমাদের আচ্ছা বটমে তো 20 পিক্সেল দাও তাই না আচ্ছা এটারও আছে একটা তারপর
পাওয়ার ফার্স্টে আমরা এই বোর্ড অংশটাকে অফ তো আমরা এই যেতে হয়ে গেল এটা ক্যাপসুলেরই একটা প্যাডিং দেওয়া ওকে আমরা কি করলাম আবার এটার মধ্যে আমাদের বলে দিতে হবে ট্রান্সফর্ম ছিল স্কেল না তাই না স্কেল এক্স মাইনাস ওয়ান ছিল তাই না বুঝে গেছো নাকি কাটা দেন আবু নাইম ভাই জানি লিখলাম এই মাত্র আই এম পি এটা হচ্ছে একটা বড় বিষয় যে আমরা এটাকে সুন্দর ভাবে সিস্টেমটা করে দেবো এভাবে কি করতে পারি আমরা কাজটা করতে পারি এটা আসছে আমরা কয়টা পদ্ধতি দেখলাম লাভ দিয়ে চলে গেছে এর মূল কারণটা হচ্ছে কি এই যে এই টেক্সট গুলো ছোট করলে আবার এটা জায়গা মধ্যে চলে আসবে আসছে যে আই এম আ প্রোগ্রামার এগুলো কি করতে হবে ছোট ছোট করতে হবে আজকের মতো আমাদের ক্লাস শেষ এখানে এখন তো কিছু করার নাই রে ভাই অথরিটি যাহা বলবে তাহাই আমাদের